রোমেনিয়া ওয়ার্ক পারমিট এবং ভিসা প্রসেসিং সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে ইলেকট্রনিক মিডিয়ার বদৌলতে বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অসন্তোষজনক পরিস্থিতি এবং একটি হতাশা এবং একটি বিতার্কিক পরিস্থিতি লক্ষণীয়, যার ফলশ্রুতিতে আমরা আজ কথা বলব হতাশা নয় বরং সম্ভাবনার দিকটি। এবং বর্তমান যিনি কনসুলেট টিম প্রধান মিস্টার কাসমিন গ্যাব্রিয়াল, তিনি চলে যাচ্ছেন ইতোমধ্যে। নতুন কনসুলেট টিম প্রধান আসতে চলেছেন এবং আগামী সপ্তাহের যে কোনো একটি দিন, এটি সুনির্দিষ্টভাবে হয়তো এই মুহূর্তে বলা যাচ্ছে না, তবে সম্ভাবনার কথা হচ্ছে আগামী সপ্তাহের মাঝে আবার নতুন অ্যাপ্লিকেশন প্রসেসিং বা পাসপোর্ট রিসিভ করা শুরু হয়ে যাবে। অন্যদিকে ভিসার সাকসেস রেশিও আরও বাড়বে, কিভাবে সেটি জানতে অবশ্যই সাথে থাকবেন। এছাড়া আরও একটি দিক, সেটি হচ্ছে রিফিউজ যারা হয়েছেন তারা স্বাভাবিকভাবেই হতাশাগ্রস্ত, তাদের দিকটিও তুলে ধরুন। আশা করছি সাথেই থাকবে। তার আগে আমাদের যারা রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকার আসছে তাদেরকে অনুরোধ করবো লাইক বাটন প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি। যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত। মিস্টার কাসমিন গ্যাব্রিয়াল এসেছিলেন, বেশ কিছু ভিসা দিয়েছেন, কিছু ভিসা রিফিউজ হয়েছে। স্বাভাবিক এই টপিকটি নিয়ে বর্তমান সময়ের প্রেক্ষাপটে বিগত সময়ে রোমানিয়ার ভিসা সাকসেস রেশিওর সঙ্গে কম্পেয়ার করলে অবশ্যই একটু কম আছে। পাশাপাশি কেউ 50%, কেউ 70%, কেউ 78% বলছেন। এই সংখ্যাটি সুনির্দিষ্টভাবে বলা প্রায় অসম্ভব, কেননা একদিনের অ্যাভারেজ হিসাব ধরে কিন্তু আসলে এই পার্সেন্টেজটি কাউন্ট করা যাবে। তবে সবাই একটি ব্যাপারে একমত অবশ্যই হবেন যে রোমানিয়াই একমাত্র কান্ট্রি সব থেকে দীর্ঘ সময় ধরে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের জন্য ভিসা হয়ে আসছে এবং ভিসা হয়েছে। অল্প কিছু সময়ের প্রেক্ষাপটে বেশ কিছু রিফিউজ হয়েছে, এটির পেছনের রিজন এককভাবে কাউকে দিলে হবে না। সেটি কিছু সমস্যা আমাদের, কিছু সমস্যা টোটাল সাংগঠনিক যে অবকাঠামো সেটি না। সঙ্গত কারণে আমরা বিস্তারিতভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই। প্রথমেই বলবো হতাশা নয়, এটি একটি সম্ভাবনার দিক যে আপনার ভিসা প্রসেসিং প্রক্রিয়া এই মুহূর্তে অনেকেই একটি গুজবের মতো বলছেন, রোমানিয়া দিন শেষ, রোমানিয়া প্রায় ভিসা বন্ধ হয়ে গিয়েছে আর বুঝি হবে না। এখান থেকে অবশ্যই বলতে চাই ভিসার সম্ভাবনা রেশিও যথেষ্ট ভালো। এর পিছনে দুটি রিজন তো অবশ্যই, প্রথমটি বাংলাদেশ এবং রোমানিয়ার যে তাদের যে অ্যাগ্রিমেন্ট বা চুক্তি বা তাদের মিটিং বিগত বেশ কিছুদিন আগে আমরা এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করেছি। এছাড়া ইতোমধ্যে অনেকেরই মনে থাকবে যে এই চুক্তির প্রেক্ষাপটেই কিন্তু বাংলাদেশিদেরও ভিসার সাকসেস রেশিও দীর্ঘদিন পর্যন্ত ভালোভাবেই হয়ে আসছিল। এবং অন্য কোনো দেশের ভিসা সাকসেস রেশিও এতটা দীর্ঘ সময় পর্যন্ত কখনোই কোনো ভিসা প্রসেসিং সেক্টরেই আমরা বিগত 10-15-20 বছরে লক্ষ্য করা যায় না, সমীক্ষা অন্তত তা বলছে না। পরিসংখ্যান বলছে রোমানিয়ার ওয়ার্ক পারমিট ভিসাই সব থেকে বেশি প্রসেস হয়েছে। ইতোমধ্যে মিস্টার কাসমিন গ্যাব্রিয়াল আসার ফলশ্রুতিতে স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসার মাঝে দুটোতেই একটু বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসদের জন্য সমস্যার কারণ হয়েছে। সেই সমস্যাটি এককভাবে নয়, অনেকগুলো কারণ সম্মত কারণে যখন রাষ্ট্রীয় উদ্যোগ হয় তখন ভিসার সাকসেস রেশিও স্বাভাবিকভাবেই বাড়বে, এটি একটি দিক। অন্যদিকে এটি কেন হলো, অর্থাৎ এই অল্প কিছু সময়ের মাঝে ফেব্রুয়ারি মার্চের মাঝে রিফিউজ কেন হলো, এর পিছনে এককভাবে শুধুমাত্র মিস্টার কাসমিন গ্যাব্রিয়ালকে বললে কি হবে? উনি কিন্তু বারবারই তার লিখিত বিবৃতিতে বা তার ফেসবুক গ্রুপের যে স্ট্যাটাসটি সেটি থেকে স্পষ্ট আপনারা সবাই দেখতে পাবেন যে উনি একটি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করেছে, ইঙ্গিত করেছেন এই দিকগুলো তোমরা ঠিক করে নিয়ে আসো। সেটি কিন্তু আমাদের ক্যান্ডিডেট যারা আছেন, বাংলাদেশের ম্যাক্সিমাম ক্যান্ডিডেট করেননি। স্বাভাবিকভাবে রিফিউজের পরিমাণ বেশি হয়েছে। যদি এটি একটি বিতার্কিক একটি অবস্থান, এটি নিয়ে আমরা অবশ্যই আরো একটি টপিকে কথা বলেছি, আরেকটু আপলোড আরেকটি ভিডিও আছে, সেটি আপনারা চাইলে দেখে নিতে পারেন কেন ভিসা হয়নি, কেন হয়েছে। এবার আসুন সম্ভাবনার কথাটি কেমন বলছি। প্রথমত যেটি হচ্ছে, একটি গভর্নমেন্ট যখন উদ্যোগ নেয় তখন রাষ্ট্রীয় উদ্যোগটি স্বাভাবিকভাবে সর্বোপরি গ্রহণযোগ্য। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যেটি হতাশার, অর্থাৎ মিস্টার কাসমিন গ্যাব্রিয়ালকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে এবং সেই নিয়ে বলা হচ্ছে যে হচ্ছে না, সেই সময় কিন্তু আমরা কিন্তু আমাদের দিকটিও দেখবো, অর্থাৎ আমরা বাংলাদেশি হিসেবে আমরা কি করেছি, বোগাস ডকুমেন্টস দিয়েছি, একেবারে কথা বলতে পারছি না এবং পুলিশ ক্লিয়ারেন্স, ইন্স্যুরেন্স, এইরকম একটি সেন্সিটিভ বিষয় নিয়েও কিন্তু মিথ্যাচারিতা করেছি এবং সেটি ওনারা ধরতে পেরেছেন, ওনারা অপমানিত বোধ করেছে, মানে যার ফলশ্রুতিতে সাকসেস রেশিও কমেছে। এটি তো সত্যি যে
আমাদের দেশের ক্যান্ডিডেট আপনি আনস্কিলড হতেই পারেন, তাই বলে কি একটি পুলিশ ক্লিয়ারেন্স ভুল দেবেন? এটি তো একটি অপরাধের মতো কাজ করা, তাই না? তো এই প্রেক্ষাপটে সম্ভাবনা কোথায় দেখছি? রাষ্ট্রীয় উদ্যোগ, একজন ব্যক্তি চলে গেছেন, আরো একটি বিষয় হচ্ছে নতুন যিনি অ্যাপয়েন্টেড হচ্ছেন, স্বাভাবিকভাবে উনি তার প্রিভিয়াস প্রথম সিজনে যখন বাংলাদেশে এসেছিলেন সেই সময়ের সাথে যদি কম্পেয়ার করা হয় সেখানে কিন্তু উনি ছিলেন, স্বাভাবিক ভিসা রেশিওটি কিন্তু বেশি হবে বলে আশা করা যাচ্ছে। কারণ একমাত্র মিস্টার কাসমিন গ্যাব্রিয়াল যদি এই সমস্যার কারণ হয়ে থাকেন তাহলে স্বাভাবিকভাবে উনি চলে যাচ্ছেন, আরেকজন আসছে, তাহলে দুটি বড় রিজনই আছে ভিসার সফল হওয়ার, সাকসেস হওয়ার। আর স্বাভাবিকভাবে যখন এই সাকসেস রেশিওটি এতটা কমে আসছিল সঙ্গত কারণে আমাদের দেশে যারা অ্যাপ্লিকেন্টস আছেন এবং যারা কাজ করছেন তারা আরো বেশি সুচারু হবেন, স্বাভাবিকভাবে পুলিশ ক্লিয়ারেন্স এর মতো সেন্সিটিভ বিষয় নিশ্চয়ই আর ডকুমেন্টস এর সাথে টাচ করবেন না, স্বাভাবিক ভিসার সাকসেস রেশিও অবশ্যই বাড়বে। নেক্সট আমরা দেখব যে ভিসা হবে বা সফলতার দিকে যেতে আরো কিছু বিষয় যদি আমরা খেয়াল করি নতুন সিজনে যখন আসছে সেটিও কিন্তু বাংলাদেশ গভর্নমেন্টের রিকোয়েস্টই কিন্তু এসছে। তো সঙ্গত কারণে আমরা কেন পেছনের দিকে ভাবছি ভিসা কমে যাবে? আমরা একটু আমাদের একজন বাংলাদেশি হিসেবে আমরা মিথ্যাচারিতার আশ্রয় নিয়েছি, আমরা সত্যতার আশ্রয় নিয়েছি। মিস্টার রাসেন গ্যাব্রিয়াল উনি একজন ব্যক্তি, তার এটি করার এখতিয়ার আছে, উনি সেটি করেছেন। এবার আসুন যারা রিফিউজ হয়ে গিয়েছেন তাদের তো আসলে ভীষণ সমস্যা, কারণ দীর্ঘ সময়ের প্রেক্ষাপটে একটু ওয়ার্ক পারমিট ইস্যু হয় তারপর সাবমিশন হয়, তাদের জন্য কি করার আছে? আপনাদের এতটুকু ধৈর্যচ্যুতি হওয়ার চলবে না, আরেকবার নিজ উদ্যোগে রিসাবমিট করুন, সেটির অপশন আছে এক। আর দ্বিতীয় কথা হচ্ছে সাবমিশন করার আগে অবশ্যই ভেবে দেখুন আপনার ডকুমেন্টসগুলো সঠিক আছে, তো যে তিনটে চারটে পয়েন্ট আউট আমরা অলরেডি করে দিয়েছি সেটি কি ঠিক আছে, আপনার ওয়ার্ক পারমিট কি ভুল নয়, তো আপনি ইন্স্যুরেন্স বা পুলিশ ক্লিয়ারেন্সের মতো যে বিষয়গুলো দিয়েছিলেন সেটি কি ভুল দিয়েছিলেন? এগুলো যদি সঠিক থাকে, বিশেষ করে ওয়ার্ক পারমিটটি যদি সঠিক থাকে তাহলে আবার রিসাবমিশন। যদি ব্যক্তিগত ভাবে সেই প্রোফাইলটি সম্বন্ধে আপনার একেবারেই ধারণা নয়, এক্সপার্ট কারোর সাহায্য নিন কিংবা যার সাথে কাজ করছেন তার সাহায্য নিন, হতাশ হওয়ার কিছু নেই, রিসাবমিট করুন, হতে পারে হয়ে যাবে। কারণ ভিসা এমন কোন বিষয় নয় যে এটা হয়নি মানে আমি একেবারে হতাশার অন্তরালে ডুবে গেলাম, এরকম নয় বিষয়টি। একজন ব্যক্তি, তার কাছে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, সেই ব্যক্তি বা প্রতিষ্ঠান, আমরা যদি প্রতিষ্ঠান সার্বিকভাবে বলি কিন্তু আসলে একটা ডিসিশন নেন তো একজন মানুষ, তাই না? এটা তো অটো হয় না, এটা মেশিন দিয়ে কিন্তু আসলে ভিসা ইস্যু বা ইস্যু হয় না, এরকম না বিষয়টি। কিন্তু ম্যানুয়ালি যখন একজন ব্যক্তি দেখেন তার ওই মুহূর্তে আপনার আগের ভিসা প্রসেসটি যিনি করেছেন, যে অ্যাপ্লিকেশনটা উনি চেক করেছিলেন, সেই ভিসা অফিসার দেখে সব ভুল যখন ভুল ডকুমেন্টস দেখেন, পরপর অনেকগুলো ডকুমেন্টস দেখার পরে হতে পারে আপনার ডকুমেন্টসগুলো সঠিক ছিল, বাট ওই যে পরিস্থিতির পাকে পড়ে আপনার কিউ রিফিউজ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছেন যে কেন আমরা এই কথাটি বলছি, রিসাবমিট করতে পারেন। স্বাভাবিকভাবে সেই ব্যক্তি অর্থাৎ ভিসা অফিসার স্যাটিসফ্যাকশনের লেভেলটা উনি আর রাখতে পারছেন না, কিভাবে রাখবেন? কারণ প্রিভিয়াস চারটে পাঁচটি ছটি দেখলাম তারপর কিন্তু অটো অটো করে রিফিউজ, এরকমও হতে পারে, এটি একটি রিজন। আনাদার রিজন, রিয়েলি আপনি পিসিসিটি যদি বোগাস দিয়ে থাকেন সেটি অবশ্যই সংশোধন করবেন পরবর্তীতে, যখন নতুন অফিসার দেখবেন যে আসলে এই বিষয়টি তো ঠিক ছিল স্বাভাবিকভাবে আপনার, কারণ এক একটি ভিসা এক একটি কেস, এবং এই ক্লজের এগেনস্টে আপনার যদি পক্ষে বলার কোনো যুক্তি থাকে আপনি অবশ্যই সেই যুক্তিতর্কের মাধ্যমে নিজের বিষয়টি তুলে ধরে তাকে কনভিন্স করতে পারবেন। এবং আরও একটা পজিটিভ দিক হচ্ছে খুব সম্ভাব্য বিষয় অদূর ভবিষ্যতে ইন্টারভিউটি উঠে যাচ্ছে, তাই মুখের যে ওরাল ইন্টারভিউ সেটি হয়তো থাকছে না, পেপারস ডকুমেন্টস গুলো জেনুইন যদি আপনি দিয়ে সেটি দিতে পারেন ভিসা হওয়ার সম্ভাবনা সেখানেও থাকছে। তাই সঙ্গত কারণে হতাশা নয়, সম্ভাবনার দিকেই যাচ্ছে রোমানিয়ার ভিসার সাকসেস রেশিও। এছাড়া শুধুমাত্র ওয়ার্ক পারমিট নয়, স্টুডেন্ট ভিসার ক্ষেত্রেও সেপ্টেম্বর ইনটেককে ধরে মাদার কনসালটেন্টের পক্ষ থেকে অলরেডি প্রসেসিং চলছে, কেউ যদি স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে, এবং যোগাযোগ মাধ্যম ডিসক্রিপশন বক্সে প্রদত্ত যে নাম্বার এবং কাউন্টার্সগুলো ইউজ করুন। আপনারা ভালো থাকবেন, শুভেচ্ছা।